قرآن پاک رب العزت سورہ ممتحنہ بارہ نمبر آیات ارشاد کرچن تیرہ نمبر آیات تاؤ ایماندار کے ڈاک دیے بولچن اعوذ باللہ من الشیطان الرجیم یا ایہا الذین آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور رب العالمين ইমানদার কে সম্বোধন করে বললেন আজ আর ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে সতর্কবাণী দিচ্ছি লা তাতাওয়াল্লাও তোমরা ইমানদার কখনো বন্ধু বানাইতে পারবা না তোমরা বন্ধু বানাইতে ওলি বানাইতে পারবা না কাকে কওমান এমন জাতিকে গাদিবাল্লাহু আলাইহিম যে জাতির উপর আমার আল্লাহ নারাজ যে জাতির উপর আমার আল্লাহ নারাজ যে কওমের উপর আমার আল্লাহ সন্তুষ্ট ওই জাতি বা কওমকে তোমরা বন্ধু বানাইও না হুকুম কার আল্লাহ এরা কেমন কদ ইয়াইসু মিনাল আখিরা এরা এমন কওম যারা নামাজ পড়ে রোজা রাখে হাজ করে আমল করে আমলের কোনো ঘাটতি নাই কিন্তু ওই আমল নিয়ে আখেরাতে উঠলে একটা সওয়াব পাবে না এরা আখেরাতে নৈরাশ হয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ খুব গভীরভাবে খেয়াল করতে হবে আল্লাহ বলেন এমন জাতিকে বন্ধু বানাইতে পারবে না যারা আমল করবে কিন্তু এই আমল নিয়ে আখেরাতে উঠতে পারবে না কবরে যাওয়ার আগে আগে আমল শেষ আমরা কি চাই আমাদের আমল শেষ হয়ে যাক না কেমনে মায়ুস হয়ে যাই নৈরাশ হয়ে যাই আমার আল্লাহ বলেন কামা ইয়াইসুল কুফফারু মিন আসহাবিল কবর এই কবরবাসী যারা কাফের যারা কাফের অবস্থায় কবরে গেল এরা যেভাবে কিয়ামতের ময়দানে একটা আমলের সওয়াবও পাবে না কাফেরদের কোনো সওয়াব থাকবে কাফেররা যেভাবে কিয়ামতের ময়দানে সওয়াব থেকে বঞ্চিত হবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহ বলে ইমানদাররা তোমাদের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখবা এরা তোমাদের সাথে নামাজ পড়বে তোমাদের সাথে রোজা রাখবে আমল করবে বন্দিগি করবে ওই কাফেররা যেভাবে কোনো সওয়াব ছাড়া কিয়ামতের ময়দানে উঠবে এরাও এরকম সওয়াব ছাড়া উঠবে কেন কেন এরা দুনিয়াতে আমল বরবাদ করে ফেলেছিল জোরে বলুন নাউজুবিল্লাহ কি করেছে আমল বরবাদ করেছে আমল করা বড় কথা না আমল হেফাজত করাই বড় কথা কথা বলুন ঠিক কিনা সেই জন্য আমার আল্লাহ সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 কোন সূরা সূরা মুহাম্মদ আমাদের নবীর নাম একটা কি আছে সূরা ওই সূরার মধ্যে 33 নম্বর আয়াত 33 নম্বর আয়াতে সেখানেও আমার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আজরা ঈমান এনেছো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা তোমরা আমি আল্লাহর আনুগত্য স্বীকার করো আমার আদেশ নিষেধ মেনে চলো আমার বন্ধু রাসূলের আদেশ নিষেধ মেনে চলো ওয়ালা তুবতিলু আমালাকুম দেখিও তোমরা তোমাদের আমল বাতিল করে ফেলিও না কি বলছেন
কি বুঝতে কষ্ট হচ্ছে? আমি খুব ধীরে ধীরে বলবো ইনশাল্লাহ, আমার আওয়াজ ইনশাল্লাহ মাইকের থেকে যারা যেখান থেকে শুনবেন একই আওয়াজ শুনবেন ইনশাল্লাহ। সেজন্য অন্তরের কান দিয়ে শুনতে হবে, হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তবে আগে শুনতে হবে, শুনলে বুঝার চেষ্টা করুন, হেদায়াত কে দিবেন? আল্লাহই দিবেন। আমার আল্লাহ কি বলছেন আয়াত? সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে কি বলছেন? ইমানদাররা, আমি আল্লাহর আদেশ নিষেধ মানবা, আমল তো করবা। আমার বন্ধু নবীর আদেশ নিষেধ মেনে চলবা, আমল তো করবা। তবে ওয়ালা তুবতিলু আমালাকুম, কষ্ট করে আমল করে শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়েছ, কত কষ্ট কম্বল থেকে বের হওয়া। কথা বলুন ঠিক কিনা? এত কষ্ট করে আমল করলা, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে ফেলিও না, নষ্ট করে ফেলিও না, এই আমল নিয়ে যাতে কিয়ামতের ময়দানে উঠতে পারো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে বোঝা গেল আমল করাবো তো বড় কথা না, আমল নষ্ট হয়ে যায়। আমাদেরকে কি সতর্ক থাকা দরকার নাই কিভাবে আমল নষ্ট হয়ে যায় এ বিষয়ে? কথা বলুন, সতর্ক থাকা দরকার আছে না? আমল কিভাবে নষ্ট হয়, জাস্ট একটা আয়াত আপনারা ক্লিয়ার সবার কাছে জানা আছে, আমি স্মরণ করে দিচ্ছি। সূরা হুজরাত আয়াত নাম্বার 2। কোন সূরা? হুজরাত। কয় নাম্বার আয়াত? 2। তাও ইমানদারকে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা ঈমানদাররা, আমার বন্ধুর সামনে এসে বড় আওয়াজে কথা বলতে পারবে না। কি আওয়াজে? উঁচু আওয়াজে, বড় আওয়াজে কথা বলতে পারবে না। একে অপরকে যেভাবে ডাকো, নাম ধরে ডাকো, এই অমুকের বাবা বলে ডাক দাও, এই অমুকের ছেলে, আয় অমুকের ভাতিজা বলে ডাক দাও, খবরদার আমার বন্ধুর সামনে এইভাবে ডাকতে পারবে না। জোরে বলুন। এই আইন জারি করেছেন কে? নবীজির সামনে বড় আওয়াজে কথাও বলা যাবে না। নবীজিকে আমরা একে অপরকে যেভাবে ডাকি সেভাবেও ডাকা যাবে না। যদি বড় আওয়াজে কথা বলেন কি হবে? একে অপরকে যেভাবে ডাকি সেভাবে যদি নবীকে ডাকা হয় কি হবে? আল্লাহ বলেন, তাহবাতা আমালুকুম, আমল নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, কিভাবে যে আমল নষ্ট হয়ে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কি বুঝলেন এবার বলেন? নবীজির সামনে যদি বড় আওয়াজে কথা বলে, নবীজিকে একে অপরকে যেভাবে ডাকে সেভাবে ডাকলে যদি আমল নষ্ট হয়ে যায়, সেই নবীর শানে যদি বড় বড় বিয়াদবি করে, আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন। আমার একটা অভ্যাস আছে, আমি কাউকে গালি দিই না, কঠোর কোনো কথা বলি না, কোরআন এবং সুন্নাহ দিয়ে বোঝাবার চেষ্টা করি। আপনারা কি বুঝতে রাজি না? একটু জোরে বলেন, বুঝতে রাজি আছেন? আসুন, কি বলতে চেয়েছিলাম? কেউ যদি বলে বিশ্ব নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আলিফ বা তা ওয়াহেদ ইস্তান সালাস 1 2 3 এগুলো নবী বুঝতেন না, সিগনেচারও করতে জানতেন না, এবার বলেন এটা কি নবীর শানে বিয়াদবি নয়? সবাই বলেন, অন্তর থেকে বলেন, নবীজিকে আল্লাহ পাঠালেন কেন? আরে বক্তারা বলে কি,
এই বক্তার বক্তব্য কেউ যদি মেনে নেয় সেই বক্তা কাফের না শুধু সেই বক্তা বেঈমান হবে শুধু তাই না এই বক্তার আমল নষ্ট হবে শুধু তাই না এই বক্তব্য যারা যারা মেনে নেয় এদের আমলও শেষ কেন বলে ঈমান নষ্ট হয়ে গেলে আমলকে নষ্ট করতে হয় না আমল বলে আমিও ওটু নষ্ট হয়ে যাই কথা বলুন ঠিক কি না একটা বিরাট গাছ অনেকগুলো ঢালি আছে শাখা আছে আপনি গাছের গোড়া কেড়ে দিয়েছেন গোড়া শিকড় শেষ ওগুলাকে কাটতে হবে না ঢালিগুলা কাটতে হবে ঈমানের ঢালির একটা নাম নামাজ ঈমানের ঢালির আরেকটার নাম রোজা আরেকটার নাম হজ আরেকটার নাম যাকাত আরেকটার নাম এভাবে ইবাদত বন্দেগী এগুলো ঈমানের গাছের শাখা আপনি যদি ঈমানের গোড়া কেটে দেন ওই শাখাগুলো জিন্দা না মরা একটু ছেড়ে বলেন জিন্দা না মরা তো ঈমান কি আমার নবীজি কথাটা বলতে গিয়ে কসম করে ফেলেছেন স্বাভাবিকভাবে বলেন নাই আমার নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি এ আমার উম্মত আমি খুদার শপথ করে বলছি যার কুদরতে হাতে আমি নবীর জান আছে অর্থাৎ আল্লাহর শপথ করে কসম করে বললাম লা ইয়াদখুলু কালবা রাজুলিন আল ঈমানু কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না কলবে ঈমান ঢুকবে না কতক্ষণ হাত্তা ইউহিব্বানি যতক্ষণ আমি নবীকে মহব্বত করবে না জোরে বলুন আর জোরে বলুন নবীজিকে মহব্বত না করলে কলবে ঈমান ঢুকবে না এই কথা আমার নবী নর্মাল বলেন নাই স্বাভাবিকভাবে বলেন নাই কিভাবে বলেছেন আর একটু জোরে বলেন শপথ করে বলেছেন আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল কথা বলুন ঠিক কি না এটা নবীজি নবীজির প্রতি মহব্বত প্রকাশের মাহফিল না নাকি আর যাদের অন্তরে নবীজির মহব্বত আছে এরাই মাহফিলটা সাজায় এবং আসে কোন দ্বিমত আছে আর যাদের অন্তরে নবীজির মহব্বতের ঘাটতি আছে এরা মিলাদুন নবীর মাহফিল করেও না আসেও না কোনা চোখে দেখে এ কথা কি অবাস্তব না বাস্তব নবীজির মহব্বত প্রকাশ যেগুলা যেমন আমরা নবীজির নাম শুনলেই আঙ্গুলে চুমু খাই চোখে মালিশ করি এটা হচ্ছে সিদ্দিক আকবর প্রথমে করেছেন উম্মতের মধ্যে নবীজির মহব্বতটা প্রকাশ করেছেন ইমাম দাইলমী হাদিস নোট করেছেন আমার নবীজি দেখে খুশি আমার বন্ধু আমার নামটা শুনের সাথে সাথে আঙ্গুলে চুমুকে চুকে মালিশ করেছে এটা দেখে নবীও খুশি আর একটু জোরে বলুন শুধু খুশি হলেন না ঘোষণাও দিলেন নবীজি বলেন মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি আমার বন্ধু আবু বকর যে কাজটা করেছে আমি নবীর নাম শুনে আঙ্গুলে চুমুকে চুকে মালিশ করেছে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে পুরুষ হোক নারী হোক যারা এই কাজ করবে হাল্লাত লাহু শাফাআতি কিয়ামতের ময়দানে ওই উম্মত আমি নবীর পক্ষ থেকে সুপারিশের হকদার হয়ে যাবে আমরা নবীজির শাফাআত চাই কিনা আর একটু জোরে বলেন চাই কি না অনেকে বলে না শাফাআতের দরকার কি নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না আর একটু জোরে বলেন কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না উম্মতের কি সুপারিশ করবে এই আকীদা বিশ্বাস আপনাদের আছে কার কার আছে হাত তুলেন মাশাআল্লাহ মনোযোগ তো আছে দেখি এরা তো দলিল দিচ্ছে কোরআন শরীফ থেকে কি কোরআন বলে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না এটা কোরআনে আছে তাহলে কোরআনের আয়াতটা শোনার দরকার আছে না
সূরা আহকাফ আয়াত নম্বর 9 কোন সূরা কি বিরক্ত বোধ করছেন আমি এভাবেই বলবো দলিল এবং দলিল দিতেই যাব ইনশাআল্লাহ আর আপনারা কত নোট রাখতে পারেন একটু রাখিয়েন দরকার আছে কি না ওয়াজ মানে আওয়াজ নয় ওয়াজের মাধ্যমে কিছু তালিমের দরকার আছে কি না আমরা ওয়াজকে আওয়াজ নিয়ে গেছি এখান থেকে ফিরে আসার চেষ্টা করো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো আসুন কি বলছিলাম সূরা আহকাফ কয় নম্বর আয়াত 9 সেখানে আমার আল্লাহ বলেন কুল হে রাসূল আপনি বলুন কি বলবেন মা কুনতু বিদআম মিনার রুসুলি এই বন্দর আমি কোন বিদআতি রসুল না আমি হুট করে এসে গেছি এরকম রসুল না আমার আগেও রসুল ছিলেন তাদের ধারাবাহিকতায় আমি একজন রসুল আপনি এটা বলুন আর কি বলবেন মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম রসুল আপনি বলুন কিয়ামতের ময়দানে তোমাদের সাথে কি আচরণ করা হবে আমার সাথে কি আচরণ করা হবে আমি জানি না কোরআন তোমাদের সাথে কি আচরণ করা হবে আমার সাথে কি আচরণ করা হবে কিয়ামতে আমি জানি না এ কথা বলুন তাহলে কোরআনে আছে কিয়ামতে নবীর অবস্থা কি হবে উম্মতের অবস্থা কি হবে নবী নিজেই জানে না আপনাদের আকীদায় কোরআন অনুযায়ী আছে মানতে না আছে কেন বলে কোরআন অমুক সূরা এত নম্বর আয়াত বললে হবে না আয়াত এটা দলিলের উপযোগী কিনা আগে সেটা জানতে হবে এটার নাম আলেম এটার নাম কি কোরআনের আয়াত পাইছেন দলিল দিয়ে বসছেন নিজে গোমরা অপরকে গোমরা করে ছেড়েছেন এটার নাম মূর্খ এটার নাম কি তো এটা দলিল কারা দেয় কোনো আলেমে দিবে না জাহেলেই দেয় আমি বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মূলত জাহেল তাদের ক্যাসেটের মধ্যে আয়াত শুনে তাফসীর করতে দেখছি শুনছি ক্যাসেট বলছে কিয়ামতের ময়দানে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না কি উম্মতের সুপারিশ আয়াতটা উপস্থাপন করে অথচ জানে না সূরা আহকাফের 9 নম্বর আয়াত এটা দিয়ে দলিল দেওয়া যাবে না এ কথার মধ্যে 1400 বছর যাবত ধারাবাহিক মুফাসসিরিন কোরআন বাস্তব মুফাসসির যারা এরকম পোষণ করেছেন এই আয়াত দলিল দেওয়া যাবে না কেন বলে আমার আল্লাহ পরবর্তীতে সূরা নাযিল করেছেন সূরা ফাতাহ কোন সূরা সূরা ফাতাহ 2 নম্বর আয়াত এবং সূরা ফাতাহ 5 নম্বর আয়াত এই দুইটি আয়াত দিয়ে সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম আমার আল্লাহ বাতিল করে দিয়েছেন রহিত করে দিয়েছেন রহিত হয়ে যাওয়ার হুকুম এরকম আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ফকি আবুল্লাহ সমরকন্দি বুস্তানুল আরফিন কিতাবে নোট করেছেন খতিব বাগদাদি আল ফকিহ ওয়াত তাফাক্কুহ ওনার একটা কিতাব আমি সৌদি আরব থেকে এনেছি ওই কিতাবে আসছে কি মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কুফার জামে মসজিদে তাশরিফ ফরমা বসে আছেন এক যুবক আসছে কে আপনাদের কি বিরক্ত লাগছে এমন কিছু আলোচনা ইনশাআল্লাহ হবে যেগুলো বর্তমান সমাজে অতীব 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 প্রয়োজন আপনাদের গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি দরকার আছে কিনা মাওলানা আলী শের খুদা কোথায় বসা কুফার জামে মসজিদ এক যুবক ঢুকলেন ঢুকে সালাম দিলেন আমিরুল মুমিনিনকে সালাম দিলেন তখন হযরত আলী আমিরুল মুমিনিন ঢুকার পরে সালামি পেশ করে ও যুবক মাওলানা আলী শের খুদার কাছে অনুরোধ করলেন হুজুর
আমি আপনার কাছে অনুমতির জন্য আসছি। কি বাবা, কিসের অনুমতি? হুজুর, আমার কাছে ওয়াজ করতে ইচ্ছা হচ্ছে, আমি ওয়াজ করতে চাই, আপনি আমাকে ওয়াজ করার অনুমতি দিন। হযরত আলিমানি, যিনি নবীজির আলেমের দরজা, কথা বলুন ঠিক না, ওনার কাছে আসছে ওয়াজ করার অনুমতি নেওয়ার জন্য। হযরত আলী মুসকে হাসি দিলেন, বলেন ভালোই তো, ওয়াজ করবা। কাগজ একটা দিলেন, কলম একটা দিলেন, দাওয়াত কলম দিয়ে বলেন, কোরআন শরীফের যে সমস্ত আয়াত আমার আল্লাহ হুকুম বাতিল করে দিয়েছেন, আয়াতগুলোর তালিকা আমাকে দাও। বুঝেন নাই? হ্যাঁ, আয়াতে মনসুখা আছে, মনসুখা, পরবর্তী আয়াত দিয়ে আগের আয়াতকে আমার আল্লাহ হুকুম ক্যান্সেল করে দিয়েছেন, আয়াতগুলো লিখে দাও। বলে হুজুর, আমার কাছে তো জানা নাই আয়াত কোনগুলা রহিত হয়েছে, আমার জানা নাই। মাওলা আলী শের কথা বলে, তোমার জন্য ওয়াজ করা হারাম। রব্বুল আলামিন যে হুকুম নিচে বাতিল করে দিলেন, রহিত করে দিয়েছেন, প্রেক্ষাপটের কারণে, প্রেক্ষাপট পাল্টিয়ে যাওয়ার কারণে হুকুমও পাল্টাই দিয়েছেন। এই আয়াতের ব্যাপারে তোমার যখন জানা নাই, তোমার জন্য ওয়াজ করা হারাম, তখন তুমি তো নিজেই গোমরা, তোমার ওয়াজ যারা যারা শুনবে এরাও গোমরা হয়ে যাবে। কথা বলুন ঠিক না? বর্তমানে গোমরাহি চলছে, ঠিক না? কোনটা আয়াত নাসখা, কোনটা আয়াত মনসুখা, কোরআন শরীফের আয়াত কোনগুলা দলিল দেওয়া যায়, কোনগুলা দলিল দেওয়া যাবে না, এই জ্ঞান যারা অর্জন করতে পারে না, তাদের জন্য ওয়াজ করা হারাম, 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 এরাই ফিতনাবাজ। কথা বলুন ঠিক না? এগুলার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, এই পড়াগুলা পড়ার জন্য এখানে আমাদের মাওলানা আখতার হোসেন কাদের ইউনিও আছেন, আমরা জামিয়াতে ছোটবেলা থেকে পড়ে 14 বছর পড়েছি, ক্লাসে ঘাস কাটি নাই, এগুলোই পড়ছি। কথা বলুন ঠিক না? কেন এগুলো না জানলে মাইকা আসা হারাম? আর আমার নবীজি কি বলেছেন জানেন? এটা আল্লামা সুয়ুতি আল জামিয়া সাগীর হাদিস নোট করেছেন। নবীজি বলেছেন, ওয়া ইন্না মিন আশরাতি সাআ, কিয়ামতের অন্যতম আলামত কি? আইয়ুলতামাসু আল ইলমু মিন আসাগির। নবীজি বলেন কিয়ামতের বহু আলামত আছে, তার মধ্যে একটি আলামত হলো মানুষ এলম অর্জন করার জন্য দাওয়াত নিয়ে আসবে, দাওয়াত দিয়ে দিয়ে আনবে ছোট ছোট বাচ্চাদেরকে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আছে কিনা বলেন? এখনো শিশু, শিশু বক্তা নাই? আর একটু জোরে বলেন, আছে না শিশু বক্তা? দাখেলও পাশ করে নাই, আলেমে পাশ করে নাই, আছে না শিশু বক্তার ওয়াজে এরকম মানুষ হবে না, হাজার হাজার মানুষ হবে। আরো 12-14 বছর আগের কথা বলছি, কুমিল্লা আশরাফপুর, ভাগ্যিস ওই শিশু বক্তার আগে আমি ওয়াজ করছিলাম। এই শিশু বক্তার ওয়াজের জন্য কমপক্ষে 20,000 মানুষ বসা আছে, 20,000। সুবহানাল্লাহ, তো আশ্চর্য তো, ঠিক না? একটু লক্ষ্য করুন, শিশু বক্তার জন্য মানুষ জমায়েত হচ্ছে। নবীজি বলে এগুলাই কিয়ামতের আলামত। কথা বলুন ঠিক না? এখন দাওয়াত দিচ্ছেন, কাদেরকে দাওয়াত দিবেন? এলাকার যোগ্য কোন আলেম থেকে পরামর্শ আপনারা নিচ্ছেন না, আপনারা ইউটিউব দেখে আলোচক নির্ধারণ করছেন। আপনি তো বিরাট পাগড়ি দেখে, বিরাট টুপি দেখে, আবার দেখে মনে করেছেন বিরাট হুজুর, আসলে ভালো করে যে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, এটা তো আপনি জানেন না। কথা বলুন ঠিক না? এদের কারণে সুন্নিয়ত আমরা জবে করে দিচ্ছি, সুন্নিয়তের ময়দানকে আমরা ধ্বংস করে দিচ্ছি। কথা বলুন ঠিক না? সেজন্য ওয়াইজ কাকে দাওয়াত দিবেন, এলাকার যোগ্য আলেম ওলামা থেকে পরামর্শ নিবেন। দেখেন আমি কি বলতে চেয়েছিলাম, হযরত আলী কি বললেন? ওয়াজ করাও
আমি অনুমতি দিব, তবে তুমি আমাকে তথ্য দাও কোন কোন আয়াত আমার আল্লাহ নিজে রহিত করে দিয়েছেন, আয়াতগুলো তথ্য দাও। সে বন্ধু জানে না, এখনো সমস্যা সেখানে। এরা মনে করে কোরআন শরীফের সব আয়াত দলিল দেওয়া যাবে, ফিতনা সেখানে। আমার আল্লাহ বহু আয়াত, 27টির মতো আয়াত আছে, আমার আল্লাহ নিজে হুকুম পাল্টিয়ে দিয়েছেন। এই যে সূরা আকাফের 9 নম্বর আয়াত, রাসূল আপনি বলুন, আমি কোন বেদাতি রাসূল না, নতুন রাসূল না, আপনি আরো বলুন যে কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে, তোমাদের অবস্থা কি হবে। আমি জানি না, কথাটা বলে দিন, একটা প্রেক্ষাপটের কারণে, ভয় প্রদর্শন করার কারণে, ভয় প্রদর্শনের জন্য আমার আল্লাহ এটা বলতে বলেছেন। আর যখন মুসলমানের হার বেড়ে গেল, ব্যাপকভাবে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আর হবে, আপনার না আগে গুনাহ আছে না পিছনে কোন গুনাহ আছে, আপনি তো নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আপনার গোলামি করবে, আপনার অনুসরণ করবে, আমি তাদেরকে জান্নাতে ঢুকাই দিব। এগুলা দুইটা আয়াত বলছি সূরা ফাতাহ 2 নম্বর এবং 5 নম্বর। এই দুইটি আয়াত দিয়ে আমার আল্লাহর হুকুম বাদ দিয়ে দিয়েছেন। এবার বলেন ওই হুকুম, ওই আয়াত দলিল দেওয়া যায়? যারা দিচ্ছে এরা কি আলেম না জাহেল, মূর্খ? আজকে এই মূর্খতার কারণে ফিতনার ফিতনা হচ্ছে। যারা কিতাবে স্টাডি করে, কিতাবে আছে, কিতাব নিয়ে পড়ে আছে, এরা ফিতনার মধ্যে নাই। এরা বলে নাই, এরা যা বলছে আছে কিতাব থেকে তো বলছে, বিদায় ফিতনা করার কোনো দরকার নাই। ফিতনা কারা করে? মূর্খরাই করে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কিনা বলেন। আর একটা বিষয় মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত এমন একটা দল যেই দলের প্রত্যেকটা আকীদা, প্রতিটা আমল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আমরা মন গড়া কোনো আকিদা পোষণ করতে রাজি না, মন গড়া কোনো আকিদাকে আমরা মানিও না। কথা বলুন ঠিক কি না? মন গড়া কোনো আমলও আমরা করতে রাজি না। সেজন্য আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ বলেন, হে আমার বন্দাগণ, তোমরা আমার বন্ধুকে বলতেছো লেখতেও জানে না, পড়তেও জানে না, আলিফ বাতা বুঝে না, সিগনেচার করতে জানে না, কিন্তু আমি আল্লাহ কি বলতেছি শুনো। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা জুমআ আয়াত নম্বর 2, মনে থাকবেন সূরা কি? আগামীকাল কি জুমআ? সূরার নামও কি জুমআ? কয় নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। আমার আল্লাহ কি বলছেন একটু শুনি। আল্লাহ বলল, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যীনা রাসূলা। আল্লাহ বলল, আমি মহান সত্তা, আমি ওই আল্লাহ যিনি লেখাপড়া জানে না, মূর্খ নিরক্ষর, এরকম জাতির কাছে রসুল প্রেরণ করেছি। জোরে বলুন কি বলেছেন? যারা লাগতেও জানে না, পড়তেও জানে না, মূর্খ নিরক্ষর, এরকম জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি। কার কথা? আল্লাহ মূর্খদের কাছে রসুল কেন পাঠালেন? আরো ভালো করে মূর্খ বানিয়ে দেওয়ার জন্য। আল্লাহ কি বলছে শুনে, আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমার রাসূল তাদেরকে কোরআন তেলাওয়াত করে করে তাদের অন্তর কলবকে পরিষ্কার করবেন। আর কি করবেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার রাসূল তাদেরকে কোরআন সুন্নাহর তালিম দান করবেন। জোরে বলুন কিসের তালিম? তো নবীজিকে আল্লাহ পাঠালেন তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষক হিসেবে। কে বলছেন?
আপনারা খুব গুরুত্ব দেন, এগুলোকে আলোচনাগুলোকে গুরুত্ব দেন। আমি নরমাল কোন আলোচনা করছি না, একটু ভালো করে আমার আলোচনা একটা ধারাবাহিকতা আছে। ফার্স্ট টু লাস্ট খেয়াল করলে এই জমানার জন্য অনেক কিছু ব্যাপক ফায়দা হবেন। যারা এদিক সেদিক চলে যাচ্ছেন আপনারা একটু মন দিয়ে শুনুন, যাতে মিসগাইড না হন। এরকম কোন কিছু দেখলে, উল্টা সিধা দেখলে আপনারা তাদেরকে বলুন, বলে আপনাদের গুলা তো বুঝতেছি না, ইনারা বলেন আরেকটা, আপনারা বলেন অন্যটা, কোনটা সঠিক? আমরা দুনো দলকে একসাথে বসাই দিই, একটা বিলে বসেন দেখি, কথা বলুন ঠিক কিনা, কারটা সঠিক আর কারটা বেঠিক। হ্যাঁ, কখন বুঝবেন? গোল টেবিলে বসাই দিলে। কারা দলিল দিতে পারে, কারা দলিল ছাড়া কথা বলে, সেদিন প্রমাণ হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলি। আসুন, কি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন আমি আমার বন্ধু রসুলকে কাদের কাছে পাঠাইলাম, যারা লেখাপড়া জানে না মূরক্ষ, যারা লিখতে জানে না নিরক্ষর, এরকম মূরক্ষ নিরক্ষদের কাছে আমি রসুল পাঠিয়েছি কেন? আমার বন্ধু রসুল ওই মূরক্ষদের কাছে কোরআন সুন্নাহর তালিম দিয়ে দিয়ে এদেরকে শিক্ষিত করবেন। জোরে বলুন, আর জোরে বলুন। আল্লাহ বলছেন আমি রসুলকে শিক্ষক হিসেবে পাঠাইছি। আর বিরাট স্কলার, বিরাট ভাইরাল, ইউটিউবের মধ্যে যাদের ভাইরাল, যাদের ভিউস অনেকগুলা, এরা বক্তব্য দিচ্ছে বিশ্ব নবী সিংনি যারা করতে জানতেন না, কে এই ভাইরালের কথা শুনবো না আল্লাহটা শুনবো? তবে কেন, একটা কথা আছে, আমার নবীজি একটু কথা বলেন, নবীজির উপর বহি নাজিল হয়েছেন তখন নবীজির বয়স কত? সবাই বলেন কত বছর? 40 বছরের আগে নবী কি নবী ছিলেন? জোরে বলেন। এখন যদি কোনো মূর্খ বলে 40 বছরের আগে নবী ছিলেন না, এই মূর্খর কথা মানবেন না নবীরটা মানবেন? তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব খুললেন, সেখানে হযরতে জাবির বিন আব্দুল্লাহ আমার নবীজির কাছে প্রশ্ন করেছেন, মাথা বাজাবেন দেখেন নবুয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আপনি নবুয়ত কখন পেয়েছেন 40 বছর পরে? আমার নবীজি উত্তর দিতে গিয়ে বলেন, কুনতু নবিয়্যা, এ জাবে শুনো, আমি তো তখনই নবী ছিলাম। কখন? ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, হযরত আদম আলাইহিস সালামের শরীর এক জায়গায়, রূহ অন্য জায়গায়, আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব হয় নাই তখনও আমি নবী নবী ছিলাম। কি নবীটা মানবেন না মুরুক্কটা মানবেন? এই মুরুক্করাই ফিতনা বাজাই দেয়, কথা বলুন ঠিক কিনা? আসুন, কি বলতে চেয়েছিলাম, 40 বছর পর যাবৎ আমার নবীজি কোনো কিতাব পড়তেন না, 40 বছরের আগে নবীজি কোনো কিতাব পড়তেন না এবং লিখতেন না ডান হাতে। কেন? লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এরকম কথা বলুন, এরকম কিরকম কিরকম? আল্লাহ এটা কিরকম, এটা কোরআন শরীফ নাজিল করেছেন যাতে নবীর সামনে বেয়াদবি না করা যায়। আমার আল্লাহ কোরআন নাজিল করে সেটাকে সমাধান দিচ্ছেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর বাণী শুনেন, সূরা তো আনকাবুত, সূরা আনকাবুত আয়াত নাম্বার 21। আমি এরকম বলছি নাকি বিরক্তি বোধ করছেন জানি না, নাকি কাহিনী বলবো? হ্যাঁ, এগুলো দরকার আছে না? কোন সূরা বলেন? সূরা আনকাবুত কয় নাম্বার আয়াত? 48, 21 পারা, 21 পারার প্রথম পৃষ্ঠাতে আছে, 21তম পারা প্রথম নাম্বার পৃষ্ঠা, সূরা হিসেবে আনকাবুত, আয়াত হিসেবে 48। সেখানে আমার আল্লাহ কি বললেন?
আগে কখনো আপনি কিতাব পড়তেন না, আপনি ডান হাতে লিখতেন না, কেন? আরবের মানুষ আপনাকে লিখতে দেখলে, পড়তে দেখলে, কোরআন এটা যে আমি আল্লাহর কালাম, আরবের মানুষ বিশ্বাস করবে না। আপনাকে লিখতে দেখলে, পড়তে দেখলে, এই আরবের মানুষ বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পড়তে জানেন, এগুলো আল্লাহর কালাম না, আল্লাহর কালাম না, ইনি বানাইয়া বানাইয়া লেখে লেখে আল্লাহর কালাম বলে চালাই দিচ্ছে, এরকম সন্দেহ করবে বিদায়। আল্লাহ বলেন, মাহবুব, লেখা তো আমি শিখাইছি আপনাকে, পড়া আমি আপনাকে পড়াইছি, আপনি তো লিখতেও জানেন পড়তেও জানেন, তবে 40টা বছর দেখাইতে পারবেন না। কেন? যাতে কোরআন এটা আমি আল্লাহর কালাম সহজেই বিশ্বাস করে নেই। এই ফয়সালা কার? আমার আল্লাহ বললেন কি, এ মূর্খ বলে কি, মূর্খ বলে বিশ্ব নবী লিখতেও জানে না পড়তেও জানে না, এবার বলেন এটা নবীর সামনে ছোট বিয়াদবি না বড় বিয়াদবি? যেখানে বড় আওয়াজে কথা বললে আমল নষ্ট হয়ে যায়, সেখানে নবীর গুণ নিয়ে, নবীর একটা গুণ মহাগুণ, আমার নবী শিক্ষক, এটাকে যারা অস্বীকার করে, লিখতে জানে না পড়তে জানে না বলে, সিগনেচার করতে জানে না বলে, যারা এই কথাকে অস্বীকার করে, আপনারা বলেন এরা যতই নামাজ পড়ুক নামাজ কি আর থাকবে? রোজা কোন ইবাদত? আল্লাহ বলে ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার আমল করা বড় কথা না, আমল এগুলাকে বাতিল করে ফেলিও না, হেফাজত করো, হেফাজত করো। একটু জোরে বলি না, সুবহানাল্লাহ। আজকের মাহফিল আমল হেফাজতের দাওয়াতের মাহফিল, কথা বলুন ঠিক কিনা? অনেকে তো ইসলাম হেফাজত করে, আর আমরা তো আমল হেফাজতের দাওয়াত দিচ্ছি। একটু আসুন, আমল কিভাবে হেফাজত হয়? আকীদা বিশুদ্ধ হলে, কথা বলুন কি, আকীদা? ওই যে আমার আল্লাহ বলেন ওদেরকে বন্ধু বানাইও না যাদের আকীদা খারাপ, এরা আমল করবে কিয়ামতের ময়দানে একটা সওয়াবও নিয়ে উঠতে পারবে না, এরকম বান্দাদেরকে তোমরা বন্ধু বানাইও না বলে ঘোষণা দিলেন কে? আপনাকে আমার কথা বুঝতেছেন? আচ্ছা, নবীর শানে বিয়াদবি কিরকম একটু কথা বলি। সূরা তওবা আয়াত নম্বর 65, 66, 67, কয়টা দিলাম? কোন সূরা? তওবা। এই আয়াতগুলার অর্থ শোনার আগে আয়াতগুলা কেন নাজিল হয়েছেন শান নজুল শুনেন। কি নজুল? শান নজুল অনেকগুলা তাফসীরের কিতাবেও আছে, হাদিসের কিতাবে হাকিম নিসাবুল নোট করেছেন, মুস্তাদরাক হাকিম, ইমাম তাবরানী নোট করেছেন, ইমামে আবু বকর ইবনে আবি শাইবা যিনি ইমাম বুখারী বা মুসলিমের উস্তাদ উনিও নোট করেছেন। কিরকম? একদিন আমার নবীজি মসজিদে নববীতে ওয়াজ করছিলেন, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনছিলেন, হঠাৎ করে এক যুবক মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে এসে দাঁড়ালেন, হেরান পেরেশান হয়ে আমার নবীকে সালাম দিলেন। মনোযোগ আছে? জোরে মনোযোগ আছে? নবীজিকে কি দিলেন? সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়রান হয়ে গেলাম, পরেশান হয়ে গেছি। কেন? কেন? হুজুর, আমি আমার একটা উট হারিয়ে ফেললাম, 3 দিন হয়ে গেল আমি তালাশ করতে আছি, আমি আমার উটটি পাচ্ছি না। হুজুর, আমি আপনার কাছে আসছি, আপনি না বলেছিলেন ইন্নি আরা মা লা তারাউন, এ আমার সাহাবারা তোমরা যা দেখো না আমি তা দেখি। হুজুর, আমার উটটা কই?
গায়েব হয়ে গেছে তিন দিন। এক গায়েবের তত্ত্ব নিশ্চিত আসছে সাহাবা নবীজির কাছ থেকে। আপনার কি আমার কথা বুঝতেছেন? হুজুর তিন দিন হয়ে গেল আমার ওট পাচ্ছি না, আমার ওটটা কই? তখন নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, এ আমার সাহাবা, তুমি তোমার ওটটা নিচে তালাশ করলে পাবে কোত্থেকে? তোমার ওটটা অমুক পাহাড়ের চূড়ায় একটা গাছের নিচে বসে আছে। নবীজি আগে গিয়েছেন দেখে তারপরে আসছেন, তারপরে তত্ত্বটা দিলেন না জায়গায় বসে। একটু কথা বলেন, জায়গায় তুমি নিচে তালাশ করলে পাবে কোত্থেকে? তোমার উট তো পাহাড়ের চূড়ায়। এই কথা বলতে সাহাবা দিলেন দূর পিছনে উটটা আনার জন্য। নবীজি বাকি আলোচনা করে সবাইকে বিদায় দিলেন, সাহাবারা আপন আপন ঘরে চলে গেলেন। কিন্তু সাহাবিদের মাঝে মাঝে কিছু টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, নামাজি ছিল, কালামি ছিল, রোজাদার ছিল, হাজি ছিল, জেহাদ করত এরকম মুজাহিদও ছিল, সব ছিল, কিন্তু কলবে ঈমান ছিল না। এদের নাম কি? এদের নাম কি? আবু শায়ের বলে মুনাফিক বলে, আল্লাহর ভাষায় বলেন কি? মুনাফিক। কি মুনাফিক মানি? টুবি আছে ঈমান নাই। মুনাফিক মানি? দাঁড়ি আছে ঈমান নাই। মুনাফিক মানি? নামাজ আছে ঈমান নাই, হজ আছে ঈমান নাই, রোজা আছে ঈমান নাই, আমল আছে ঈমান নাই, সব আছে ঈমান নাই, তার নাম মুনাফিক। কথা বলুন ঠিক কি না? এ কথা আমার না আল্লাহ। সাহাবারা আপন আপন ঘরে চলে গেলেন, মুনাফিকের বাচ্চারা মুনাফিকরা আলাদা গোপনে বৈঠক করছে। এরা বলছে দেখছো কি বলে, তিন দিন পর্যন্ত উঠ হারিয়ে গেছে, গায়েব হয়ে গেছে, নবীর কাছে উটের তত্ত্ব নিয়ে আসছে, নবী এটা গায়েব জানে নাকি? আর উনিও বলে দিলেন অমুক পাহাড়ের চূড়ায় আছে, নিয়ে আসো। এগুলো সব মিথ্যা কথা না? কারা বলছে? জুরে বলেন কারা বলছে? নবীজির এলম কি মুনাফিকরা মানে? সেই কালের মুনাফিকরা মানে নাই, ওই মুনাফিকের অনুসারীরা বর্তমানও মানে না। নবীজির সাহাবারা মানতেন, আমরা সে সাহাবীর অনুসারী, বিদায় আমরাও। জুরে বলেন আমরাও। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলতেছেন, প্রথম পারার লাস্ট পৃষ্ঠাতে আছে, আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বন্ধু নবী সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, আয় আমার বন্ধুর সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো, কিয়ামত পর্যন্ত তোমাদের অনুসরণ করে করে যারা ঈমান আনবে, আমি আল্লাহ বলে দিলাম ফাকাদ ইহতাদাউ, এরা হেদায়ত পেয়ে যাবে। আল্লাহ সেজন্য আলা হযরত বললেন, আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর, আহলে সুন্নত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, নজম হে ওর নাব হে, নজম হে ওর নাব হে, ইতরাত রসূলুল্লাহ কি, নজম হে ওর নাব হে, ইতরাত রসূলুল্লাহ কি, সালাতুনিয়া জুরে আমরা নবীজির সাহাবীর অনুসারী, রাজি আছেন নাকি? মাঝে মাঝে টুপিওয়ালা মুনাফিকের অনুসারী? মুনাফিকরা সেদিনও মানে নাই, এর বাচ্চাগুলা এখনো মানে না, ঠিক কিনা? কিন্তু আমরা হলাম
সাহাবীদের অনুসারী কথা বলে ঠিক খেয়ে থাকে। হযরত আবু বকর উমর উসমান আলী, হযরত আবু বকর উমর উসমান আলী অনুসরণ করি মোরা সকল সাহাবীর, অনুসরণ করি মোরা অনুসরণ করি মোরা সকল সাহাবীর, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালো এটা ভালোবাসার আওয়াজ না ভালোবাসা ঠান্ডা করে দিছে শীতে, হ্যাঁ গ্যাসের মতো গ্যাসের মতো বসাই দিছে নাকি? একটু লক্ষ্য কর, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, জুরে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি ভালোবাসি। হযরত মা ফাতিমা হাসানার হুসাইন, হযরত মা ফাতিমা আরে পাক পঞ্জা তন কে মোরা, পাক পঞ্জা তন কে মোরা ভালোবাসি, পাক পঞ্জা তন কে মোরা ভালোবাসি, ভালোবাস ভালোবাস প্রিয় নবীকে, আমিন বলেন, আমিন আমিন। আমরা সেই নবীর সাহাবীদের অনুসারী কথা বলুন ঠিক কিনা? সাহাবারা মেনে করে করে গেছে গা, মুনাফিকেরা নবীর জ্ঞান নিয়ে সমালোচনা করছে আলাদা বৈঠকে, আর আমার নবীর সাহাবা কয়দিন তালাশ করছিল, তিন দিন নবীজির তত্ত্ব অনুযায়ী কি নিয়ে আসছে, আর তো জুড়ে বলেন না, এদিকে সাহাবা উঠে নিয়ে আসে, ওদিকে আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে জিবরিল যাও, যে মুনাফিকরা গোপনে বৈঠক করে আমার বন্ধুর জ্ঞান নিয়ে সমালোচনা করছে এদের ব্যাপারে আয়াতে কারিমা আমার বন্ধুর কাছে নিয়ে যাও। এবার বলেন কোন সুরি কোন সুরা? সুরা মাশাআল্লাহ, একটু ভালো করে লক্ষ্য করুন, সুরা এরা বলছে হুজুর আর কত সুরা মনে রাখবো, হ্যাঁ সেজন্য ভবিষ্যতে আমি গুনাহগারের এরকম মাহফিলে গেলে খাতা কলম নিয়ে যাইবান, এগুলো আমাদের জন্য বড় প্রশিক্ষণ, কথা বলুন ঠিক কিনা, যাতে বিষয়গুলো নোট করে ফেলতে পারে, দরকার আছে না? অবশ্যই আছে। একটু লক্ষ্য করুন সুরা তওবা আয়াত নম্বর কত থেকে বলছিলাম, 65 66 67, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন আয় জিবরিল যাও আমার বন্ধুকে গিয়ে বলো, লাইন সাল তাহুম লাইন হে রাসূল, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন কারা ওই গোপনে বৈঠককারী, মাশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি উনিও মঞ্চে আসন গ্রহণ করতে যাচ্ছেন, একটু জোরে বলুন মারহাবা, মাহফিলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ সবাইকে কবুল করুক, একটু বড় আওয়াজে বলুন না আমিন, একটু মহব্বতে দরসি পড়া লাগবে, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিআনা, اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد، جان جائے روزی اول ہی سے ہویا رب میں قربان رسول، اللهم جرے
আমি কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে? কয় নাম্বার থেকে? 65, 66, 67, কোন সূরা? তাওবা। আল্লাহ বলেন, লাইন সালতাহুম, হে রাসূল, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, কাদেরকে? ওই গোপন বৈঠককারী, আপনার এলম এলমে গায়েব নিয়ে সমালোচনাকারী, এদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন, আমি তত্ত্ব দিয়েছিলাম উঠের, তোরা উল্টা সিধা বলছিস কেন আলাদা বৈঠকে? লায়া কলুন না, এরা বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, রাসূল মানা, আমরা আপনার জ্ঞান মানি মানি, আমরা এমনি বৈঠকে খেলতাম, আশা করছি এমনি মজাক করছি, ঠাট্টা করছি। একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ, নবীর জ্ঞান নিয়ে কি করতেছে? এরা বলবে, রাসূল, এরা কি বলবে আমি আগেভাগে বলে দিচ্ছি, এরা বলবে, রাসূল, না না না, আপনাকে মানি, আপনার জ্ঞানও মানি, এমনি জাস্ট আমরা ঠাট্টা মজাক করছি। আল্লাহ বলেন, কুল, হে রাসূল, আপনি তাদেরকে বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে ঠাট্টা করছো? এনারা কি ঠাট্টার বিষয়? আল্লাহ বলেন, না তাতাযিরু, এই মুনাফিকরা, আমার বন্ধুর জ্ঞান নিয়ে সমালোচনাকারীরা, আমি আল্লাহ বলে দিলাম, আমার বন্ধুর সামনে আসি উজুর খাহি করার, সরি বলার দরকার নাই, সরি বলার, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিচ্ছি। আল্লাহর ফতোয়া শুনবেন? একটু জোরে বলেন না, ফতোয়া আমার ডানে বামের ওলামাই কারাম দিচ্ছে না, দিচ্ছেন কে? ফতোয়া কি শুনেন, আল্লাহ বলেন, আমার বন্ধুর জ্ঞান নিয়ে সমালোচনা করেছিলাম, বিশেষ করে গায়বী এলম নিয়ে, আমি আল্লাহ বলে দিলাম, কদ কাফারতুম, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা প্রকাশ্য তো ঈমান এনেছিলা, আমার বন্ধুর জ্ঞান নিয়ে যখন সমালোচনা করেছো, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, তোমাদের টুবি আছে ঈমান নাই, তোমাদের দাড়ি আছে ঈমান, তোমাদের নামাজ আছে ঈমান, তোমাদের আমল আছে ঈমান, তোমরা সবাই কাফের হয়ে গেছো। কি হয়ে গেছে? কাফের হয়ে গেলে আর আমল আছে? জুড়ে বলেন, আমল আছে? আমার আল্লাহ বলেন, কেমা ইয়াইসুল কুফারু মিন আসহাবিল কুবুর, যেভাবে কাফেররা কবরবাসী, যারা কাফের, কিয়ামতের ময়দানে নৈরাশ হয়ে যাবে, রহমত থেকে, আমল থেকে, সব থেকে বঞ্চিত, কিছুই মুসলমানও দেখবা, এরা আমলে বর্ব, কিন্তু কাফেরের মতো কিয়ামতের ময়দানে আমল ছাড়া উঠবে কেন? আমার বন্ধুর সামনে বিয়াদবি করে করে আমল বাতিল করে ফেলেছে। কথা বলুন ঠিক কি না? আমল কি হয়ে গেছে? আমার আল্লাহ বল, কদ কাফারতুম বাদা ঈমানিকুম, আমার বন্ধুর গায়বী এলম অস্বীকার করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম, তোমরা সবাই কাফের হয়ে গেলা। উচ্চ আওয়াজে বলুন, নাউজুবিল্লাহ। এরকম বড় বড় মাহফিল দেখবেন, তাফসিরুল কোরআন সামনে, কোরআনও থাকবে, বিষয়বস্তু কি? বলে, নবীর কাছে এলমে গায়েব নাই, বক্তাও কাফের, যারা ওয়াস মেনে নেবে এরাও কাফের। ফতোয়া কার? এটা আমার না, ফতোয়া আল্লাহ। সেজন্য এরা আমার নবীজির এলম নিয়ে সমালোচনা করত, আর আমার নবীজি একদিন দেখাই দিলেন কিভাবে ফারুকে আজম বয়ান দিচ্ছেন, ইমামে বুখারি নোট করছেন, বাবু বদুইল খলকের প্রথম হাদিস, হাদিস বর্তমানে নাম্বার চাইবি দেয়, নাম্বারও দিচ্ছি, 3020, কত? 3020, কিসের নাম? বুখারী শরীফের হাদিসের নাম।
আমার নবী হাদিসের নাম্বার আমার নবীজি দেখাই দিয়েছেন নবীজি জানে কিনা ফারুক আজম বলেন কিভাবে দেখালেন আমি বলতেছি তোমরা শোনো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ফারুক আজম বলেন ফাকামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান একদিন নবীজি আমাদের সামনে মিম্বরে দাঁড়ালেন ফাআখবারানা আন বাদুইল খালকি নবীজির বয়ান শুরু করে দিলেন নবীজির বয়ান শুরু করতে গিয়ে বলে সৃষ্টির শুরু যেখান থেকে আমার নবীর বয়ান শুরু সেখান থেকে শুরু করতে গিয়ে সৃষ্টি শুরু যেখান থেকে তো শেষ কোথায় বলে বলতে 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 কতটুকু গেলেন আমার নবীজি বয়ান দিতে দিতে হাত্তা দখলা আহলুল জান্নাতি মানাজিলহুম ওয়া আহলুন নারি মানাজিলহুম ফাহাফিজা মিন্না মান হাফিজা ওয়া নাসিয়া মিন্না মান নাসিয়া ফারুক আজম বলেন সৃষ্টির শুরু থেকে কারা কারা জান্নাতে যাবে কারা কারা জাহান্নামে যাবে সবার নাম বাবার নাম গুত্রের নাম সহ নবী উচ্চারণ করে শোনায় দিয়েছেন সেজন্য আমাদের হুজুররা হাদিসের অনুবাদ করেন কি বলেন আউয়াল আখির सब कुछ जाने अव्वल आखिर सब कुछ जाने देखी करीबो बईद अरे गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह जुरे हो अल्लाह अल्लाह अपन जन मनोजुग आसे वर्तमान जरा এই মাযহাব মানে না মসজিদে ঢুকলে এদেরকে চেনা যায় না না এদের নামাজ আমাদের নামাজ বেশ কম আছে না আমরা যেখানে 300 জন দাঁড়াইতে পারি এরা 50 জন দখল করে ফেলে ঠিক কি না কি রকম আমরা দাঁড়াই সুন্দর করে বাদব আর এরা দাঁড়াই মার্শাল আর্ট খেলার মতো যারা মার্শাল আর্ট খেলে এই রকম করে ধরে আর এরকম করে দাঁড়ায় কথা বলো ঠিক কি না এরকম ফাঁক করে দাঁড়াইতে হবে একটা হাদিস যদি দেখাইতে পারে আমরা গোলামি করব একটা হাদিস নাই এরা নিজেদেরকে আহলে হাদিস বলে হাদিসের বিপরীত চলে হাদিসকে ইনকার করে হাদিসকে অস্বীকার করে কথা বলুন ঠিক কি না দুকাদে সহি হাদিস নিয়ে সহি হাদিস বলে আমাদের সামনে এসে সহি হাদিসের সংজ্ঞা দিতে পারবে কোন ইমামের মতো সহি কোন ইমাম সহি হওয়ার জন্য কি শর্ত দিয়েছেন তোমার জানা আছে একটু এ বিষয়ে একটু সতর্ক হওয়ার দরকার আছে কি না যারা সহি হাদিস বলে এরা হাত এখানে বাঁধতেছে ফাঁক করে দাঁড়াচ্ছি রুকুতে যাবার আগে হাত উঠাচ্ছে এগুলা বড় বিষয় নয় এদের বড় মারাত্মক বিষয় হলো আল্লাহর শানে মারাত্মক আকীদা এদের কার শানে এরা বলে জানে আল্লাহ এটা কত বড় জানো বলে আরশ যত বড় আল্লাহ তত বড় এদের সব দলিল আছে আবার দলিল কোরআন শরীফ থেকে দিচ্ছে তাহলে দলিলটা একটা শোনার দরকার আছে কি না আমি সুফাতে বসছি মাশাআল্লাহ আমি মোট হইলো মোটামুটি একটু এদিকে সেদিকে কিছু জায়গা আছে না কিন্তু এরা বলে আল্লাহ কত বড় বলে আরশ যত বড় আল্লাহ তত বড় এদের দলিল কই বলে কোরআন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া
এরা বলে আল্লাহ এটা আরশের উপর বরাবর, আরশ দিকে ছোট না বড় না, এটা হচ্ছে তাদের আকীদা। আর আমাদের আকীদা কি? এখানে বলে ইস্তাবা মানে বরাবর না, এখানে তাবিল করতে হবে, বরাবর অর্থ করতে গেলে বেমান হয়ে যাবে, তাবিল লাগবে। এরকম কোরআন শরীফের বহু আয়াত আছে, তাবিল ছাড়া অনুবাদ করলে বেমান হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম তরজমা করেছে ইস্তাওয়া মানে বরাবর না, এখানে ইস্তাওয়া মানে গালাবা, অর্থাৎ আমার আল্লাহ আরশে আজমের উপরে। আল্লাহ এটা কোথায়? আরশে আজমের কোথায়? বলে যেখানে আর কোথায় নাই, যেখানে না ডানে আছে না বামে আছে না সামনে আছে না পিছনে না উপরে আছে না নিচে আছে, এটার নাম লামাকান। এটার নাম কি? লামাকান। সেই জন্য আমার আল্লাহ বন্ধু নবীকে দিদার দেওয়ার জন্য আরশ আজমেরও উপরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আমার আলা হযরত কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে উঠাতে উঠাতে এত উঁচু উপরে উঠাই নিলেন, আরশে আজম আপনি নবীর পায়ের নিচে, আপনি উপরে আল্লাহর আরশ আপনি নবীর পায়ের নিচে। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, জহে ইজ্জত এতলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জহে ইজ্জত এতলাই মুহাম্মদ কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদি, কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদি। একটু জোরে বলুন মারহাবা, কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদ। জের মানে কি? নিচে না উপরে? উপর মানে জবর, উপর মানে কি? জের মানে নিচে। আল হযরত বলেন, কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদ, কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদি, খুদা কি রজা চাহতে দুআলম, খুদা কি রজা চাহতে দুআলম, খুদা চাহতা হে রজায়ে মুহাম্মদি, খুদা চাহতা হে রজায়ে মুহাম্মদ, কেহে আরশে হক জের পায়ে মুহাম্মদি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশ বরাবর, ঠিক আছে না? আল্লাহ আরশ বরাবর এরকম আকীদা রেখে সিজদা গোটা জীবন দেন গা, একটা সিজদা কবুল। এরা আরো বলে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফোঁক দিবে আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উঠবে, রাঙ্গামাটি থাকবে? থাকবে না। আমাদের আখতার হুজুর উড়বে না, পাহাড় উঠবে। ওয়াতাকুনুল জিবালু কালআহনি মানফুশ, উড়বে পাহাড়, কিছুই থাকবে না। এই আহলে হাদিস সলফিরা এরা বলে সব ধ্বংস, এমন কি আল্লাহর বডিও ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারাটা বাকি থাকবে। দলিল বলে কোরআনে আছে, দলিল কোরআন। এরা বলে কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মনোযোগ আছে? বলে ইসরাফিল যখন ফুক দিবে, ফুক দিবেন, ফুক দিতে দেন না, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা আছে সব ফানা হয়ে যাবে, এমন কি আল্লাহর হাত ফানা হয়ে যাবে, পা ফানা হয়ে যাবে, বডি ফানা হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারাটা বাকি থাকবে।
আপনাদের আকীদা কি আল্লাহর মুড়ি যাবে গা হাত যাবে গা আহানি হ্যায় মগর এসি কে ফকত আনি হুসি আন কি বাত উনকি হায়াত উসি আন কি বাত উনকি হায়াত মিসলে সাবেক ওহি জিসমানি হিসলে সাবেক ওহি জিসমানি একটু জোরে বলি না সুবহানাল্লাহ শুধু আমাদের নবীর বিষয় না সমস্ত নবীর বিষয় কুল্লু নফসিন যায়েকাতুল মওত হিসেবে মারা যায় তবে কবরে গেলে মিসলে সাবেক ওহি জিসমানি দুনিয়াতে যেভাবে সশরীরে জিন্দা পানাহার করে জিন্দা নামাজ কালাম পড়ে জিন্দা ছিলেন ঠিক সমস্ত নবীরা আপন আপন কবরে সেভাবে জিন্দা ইমামে আবু বকর ইবনে আবি শাইবা হাদিস নোট করেছেন হযরতে মূসা আলাইহিসসালাম ওনার ভাইয়ের নাম কি হযরতে হারুন আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামের দুই ছেলে ছিলেন একজনের নাম সাব্বর আর একজনের নাম শাব্বির এই দুইজনের নামে আমার নবীজি আরবিতে নাম রেখেছেন হাসান হুসাইন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কয়জন হলো আমার আলোচনা শেষ একটু রিপিট দেন কি কয়জন হযরতে মূসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালাম হারুন ইসলামের দুই ছেলে চারজন পাহাড়ে গেলেন পাহাড়ে যাওয়ার পরে হারুন ইসলাম দেখলেন একটা খাট দেখা যায় কি খাট উনি খাটে গিয়ে সুন্দর করে শুয়ে গেলেন শুইতে দেন নাই ওনার হায়াতের বাজেট শেষ মালাকুল মওত এসে রু কবজ করে ফেললেন হারুন ইসলাম শেষ মারা গেলেন এখন মূসা ইসলাম ওনার দুই ছেলেকে নিয়ে কবর খনন করলেন যা কবর ছিল কাফনের ব্যবস্থা করলেন দোয়া দিয়ে করে কবরে ঢুকাই দিলেন কবরস্থ করে ওনারা চলে আসছেন বনি ইসরায়েলে বনি ইসরায়েল বেশি ভালো না বেশি দুষ্ট একটু জোরে বলেন না মূসা ইসলাম যখন এলাকাতে গেলে বনি ইসরায়েল বলে ইয়া মূসা আইন হারুন নাম ধরে ডাকে কি নাম ধরে আর আমার আল্লাহ বলে ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু এ যারা ঈমান এনেছো লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা তোমরা পারস্পরিক একে অপরকে যেভাবে ডাকো খবরদার আমার বন্ধু নবীকে এভাবে ডাকতে পারবে না আমার বন্ধুকে ডাকতে গেলে বিভিন্ন উপাধি দিই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া নূরুল্লাহ ইয়া জাদ্দাল হাসান ওয়াল হুসাইন এইভাবে বিভিন্ন উপাধি দিয়ে আমার বন্ধুকে ডাকো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এরকম ডাকতে আদেশ দিলেন কে বান্দা বলে শিরিক তা আল্লাহটা মানবেন না বান্দাটা মানবেন আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ বলো আর বন্দা বলে ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক তা কাটটা মানবেন আর একটু জোরে বলেন আমার আলা হযরত বলেন কিছু বান্দার টুপিওয়ালা দেখবা দাড়িওয়ালা দেখবা নামাজি দেখবা কালামি দেখবা এই রকম বান্দা সব আছে কিন্তু ঈমান নাই কি নাই টুপিওয়ালা বেঈমান দাড়িওয়ালা বেঈমান নামাজি বেঈমান হাজি বেঈমান রোজাদার বেঈমান এরকম কোন বেঈমানের কলবে আগুন লাগাইতে চাইলে মাসিস মারতে হয় না এর সামনে গিয়ে একটু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেই হবে ঠিক কি না গাজো মে চল যায় বেদিনো কে দিল ইয়া রাসূলুল্লাহ কি কাসিরত কি জিয়ে ইয়া রাসূলুল্লাহ কি কাসিরত কি জিয়ে সেজন্য এক মাহফিলে দেখলাম এক বন্দা নারে রেসালাতের পর নারে তাকবীরের পর নারে রেসালাত বলে যখন স্লোগান দিল এক বেঈমান একেবারে রাখো ফালতু স্লোগান দাও কিছুদিন যেতে না যেতে আমার আল্লাহ গোটা বিশ্ববাসীর কাছে তাকে দেখাই দিলেন সে কত বড় ফালতু কোটি কোটি টাকা মানুষের টাকা ফকেটে ঢুকে ফেলছে কথা বলুন ঠিক কিনা এ কত বড় বাটফার
কত বড় সিটিং, কত বড় বান্দার হক গজবকারী আমার আল্লাহ দেখাই দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? সতর্ক থাকার দরকার নাই, আমি নাম নিচ্ছি না, আপনার নামার দরকার কি? আমি বক্তার নামও নিনি, কোন গ্রুপ থেকে খাইছি আমি গ্রুপের নামও নিচ্ছি না, একটু ভালো করে শুনুন, এগুলো আপনারা জানেন, আমি জাস্ট ইশারা করে দিচ্ছি। আল কেনায়া আবলাগু মিনাস শারীহ, একটা কি আছে বালাগাতের কায়দা আছে, একটু ভালো করে শুনুন। কি বলতে চেয়েছিলাম, তাহলে টুবিওয়ালা বেমানের কলবে আগুন লাগাইতে কি বললে হবে? আর একটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে এটা কলবে লাগে না, আর একটু মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, বাতিল রানা চিনিলে আপনার কে আসে যায়, বাতিল রানা চিনিলে আপনার কে আসে যায়, দোনো জাহান আপনারই নহরি চরণে ঝোকায়, দোনো জাহান আপনারই নহরি চরণে ঝোকায়, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বন জঙ্গলের বাঘে হরিণ মনে আনতে শুকরিবিন, প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন, পড়ে সল্লে আলা জুড়াই মনের চালা, পড়ে সল্লে আলা চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যেই পাওয়ার উপমা নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বনি ইসরাইল মূসা কালিমুল্লাহর নাম ধরে ডাকতো ঠিক নেই, মূসা আলাইহিস সালামকে বেশি বেশি কষ্ট দিত, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাহু মূসা, যে কম মূসা কালিমুল্লাহকে কষ্ট দিয়েছিল ওই কমের মতো তোমরা হইও না। নবীকে কষ্ট দিতে নিষেধ করছেন কে? আপনার মা বাবার বিরুদ্ধে কথা বললে আপনার কষ্ট পান না, কিন্তু মাইকের মধ্যে বড় বক্তা দাওয়াত দিয়ে মাইকের মধ্যে বলতেছেন নবীজির আব্বা আম্মার বিরুদ্ধে, বলেন তো আমার নবী কষ্ট পাবে না? আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই বিষয়গুলো বোঝার তফিক দিক, আমিন বলি। আসুন, এ আইনা মোস হারুন কাকে বলছে? মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, কত্তাফাহুল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমার আল্লাহ ওনাকে তো ওয়াফাত বরণ করে দিয়ে উনি মারা গেলেন, বলে না আপনি মিথ্যা বলছেন, কদ কাতালতাহু, নিশ্চয় আপনি ওনাকে হত্যা করে দিয়েছেন, আপনি খুন করে আসছেন। কাকে বলছে? মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম বলে, কায়েফ আকতুলহু ওয়া মাই আবনাহু, আমি ওনাকে কিভাবে হত্যা করতে পারি, ওনার দুই ছেলে তো আমার সাথেই ছিল, বলে না ওই দুই ছেলেকে আপনি বুঝাই টুজে আনছেন, মানে না, কোনো মতেই মানে না, বলে ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিলাম আমি হত্যা করেছি কি করি না, এটা তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না, তোমাদের থেকে 70 জন আমার সাথে দাও, আগামীকাল আমি তাদেরকে নিয়ে যাবো আমার ভাই হারুনের কবরে, কারণ উনি নবী ছিলেন, আমার আকিদা উনি জিন্দা, চলো আগামীকাল। কয়জন গেল? হযরত মূসা আলাইহিস সালাম ওই 70 জনকে নিয়ে হারুন ইসলামের মাজারে পাঁকের কাছে গিয়ে 70 জনকে দেখাই দিলেন, বলে আমি যাব না, তোমরা যাও জিজ্ঞেস করো গা, এরা সুন্দর করে মায়া দেখাচ্ছে, মান কাতালাকা ইয়া হারুন, এ হারুন তোমাকে কে মারছে? তখন হারুন আলাইহিস সালাম কবর থেকে উত্তর দিচ্ছেন, মা কাতালানি আহাদুন, কেউ আমাকে মারে নাই, বলাকিন আল্লাহ
তাওয়াফানী, আমার হায়াতের বাজেট শেষ, সেজন্য আমি মারা গেছি, এখন কবরে তোমাদের সাথে কথা বলছি, আবার জিন্দা। একটু আওয়াজ দিয়ে বলুন, যদি হারুন ইসলাম এভাবে জিন্দা হতে পারে তো আমাদের নবী মরা না জিন্দা? এ আহলে হাদিস, এদের আকিদার নবী মরা, এদের নামাজ মরা, এদের ইমামতি মরা, এদের বক্তব্য মরা, এদের সব ইবাদত বন্দিগি মরা। সেজন্য নবীকে কি মরা বলবেন না জিন্দা বলবেন? সেজন্য আকায়েদ আহলে সুন্নাকে মজবুত ভাবে ধরেন। আমি আর সামনে যেতে পারতেছি না, রাত অনেক হয়ে গেছে। আমাদের মাওলানা আবু নওশাদ নাঈমী সাহেব, উনিও আলোচনা করবেন, বিদায় ইনশাআল্লাহ, অন্য সময় আসলে আলোচনা হবে। আমি মাঝামাঝিতে এতটুকু ছেড়ে দিলাম। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সবাইকে এই ঈমান আকীদা মজবুত রাখার তৌফিক দান করুক। আমিন।